ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং ভালো রাখুন এই আশাবাদ ব্যক্ত করে তাফসিরুল কোরআন ডট কম থেকে আজকে যে মাসআলাটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো আল উদহিয়া আনিল মাইয়্যিত। মাইয়্যিতের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ কিনা, এই মাসআলাটি অনেকেই আমাদের কাছে বারবার জানতে চান যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না। এই মাসআলাটির ব্যাপারে শায়খ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব রেসালাতু আহকামুল উদহিয়া এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তো সংক্ষিপ্তভাবে আমরা মাসআলাটি আলোচনা করব। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি তিন রকমের হতে পারে, তিন ধরনের কোরবানি হতে পারে। মৃত ব্যক্তির পক্ষ থেকে একটি কোরবানি হল আইন ইউদাহিয়া আনিল আমওয়াত বিমুক্তাদা ওয়াসায়াহুম তানফিজ আল্লাহা। কোন মৃত ব্যক্তি তিনি জীবিত থাকাকালীন ওসিয়ত করে গেছেন তার ওয়ারিসদেরকে যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার এই সম্পদটা রেখে গেলাম, এই সম্পদ থেকে প্রতি বছর আমার পক্ষ থেকে কোরবানি দিবে। এরকম ওসিয়তকৃত তিনি মারা গেছেন কিন্তু তার ওসিয়ত করে গেছেন যে কোরবানি দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে মাসআলা হল হাজা ওয়াজেবুন ইল্লা ইন আজেজা আন যালিক, অর্থাৎ এই ওসিয়তটি পালন করা ওয়াজিব। অর্থাৎ মৃত ব্যক্তির এই সম্পদ থেকে সারা জীবন তার এই সম্পদ থেকে কোরবানি দেওয়াটা ওয়াজিব। তবে কোনো ক্ষেত্রে যদি যে যাকে ওসিয়ত করা হয়েছে তিনি কোনো কারণে অক্ষম হয়ে গেলেন, ওই বছর দিতে পারেন নাই, তো এটা আল্লাহ মাফ করবেন। কিন্তু যতক্ষণ তার সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়াটা ওয়াজিব। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ফামান বাদ্দালাহু বাদামা সামিয়াহু ফা ইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদ্দিলুনা, যে ব্যক্তি এই ওসিয়ত শোনার পরে ওসিয়ত পরিবর্তন করে দেয় এই গুণাটা যে পরিবর্তন করলো তার উপরে বর্তাবে। অর্থাৎ এই ওসিয়ত পূরণ করাটা ওয়াজিব। এটি এক ধরনের মাইয়্যিতের পক্ষ থেকে কোরবানি। আরেক ধরনের কোরবানি হল আন ইউদাহিয়া আনহুম তাবআন লিল আহইয়া মাসালু আন ইউদাহিয়া রাজুল আনহু ওয়া আন আহলে বাইতিহি ওয়া ইয়ানভি বিহিম আল আহইয়া ওয়াল আমওয়াত। এটি হলো কোনো ব্যক্তি কোরবানি করতেছেন, কোরবানি করার সময় তিনি নিয়ত করবেন যে আমার এই কোরবানি আমার পক্ষ থেকে, আমার আহলে বাইতের আমার পরিবারের যতজন আছে তাদের পক্ষ থেকে, আর আলাহিয়া ওয়ালা মত আমার পরিবারের জীবিত যতজন আছে তাদের পক্ষ থেকে, এবং যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে। এই নিয়তের ভিতরে মাইয়্যিতকে অন্তর্ভুক্ত করে নেওয়া, এটি হাজা জায়েজ, এই পদ্ধতিটা জায়েজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতির কোরবানিটাই করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি দিতেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত জীবিতও ছিলেন মৃতও ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে ছিলেন না, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা ছিলেন না, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে দুনিয়া থেকে অন্তকাল করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে মাইয়্যিত ছিল। তো এই মাইয়্যিতদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো কোরবানি করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানির মধ্যেই সবাইকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে মাইয়্যিতের পক্ষ থেকে কোরবানি করার, সেটি হলো আইন ইউদাহিয়া আনিল আমওয়াত তাবাররুআন মুস্তাকিল্লিনা আনিল আহইয়া। অর্থাৎ মাইয়্যিতের জন্য আলাদা করে একটা পশু কোরবানি দেওয়া, একটা গরু শুধু আলাদাভাবে, একটা ছাগল আলাদাভাবে, যেটা মাইয়্যিতের পক্ষ থেকে, এরকম কোরবানি দেওয়া।
যেমন বাবার জন্য একটা কোরবানি দেওয়া বা মায়ের জন্য আলাদা করে একটা কোরবানি দেওয়া। তো উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন ফাহাজিহি জায়েজা, এটি জায়েজ, এটিকে নাজায়েজ বলার কোনো কারণ নেই। তবে লাকিন্নাল আওলা তারকু জালিক, তবে উত্তম হলো, আওলা হলো এই জাতীয় কোরবানি পরিহার করা, বর্জন করা। কারণ লি আদমে ভুরুদিহি, কারণ এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই, নবী সাল্লাম থেকে নাই, সাহাবাই কেরাম থেকে নাই, সালফে সালেহিনদের থেকে নাই। কারণ ফালাম ইউদাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদি মিন আমওয়াতিহি বিখুসুসিহি, কারণ নবী সাল্লামের অতি মহব্বতের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খুব মহব্বত করতেন এবং তার পরিবারের আত্মীয়দের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও ওই চাচার জন্য আলাদা একটা বকরি বা দুম্বা বা ছাগল কোরবানি করেন নাই। নবী সাল্লামের ছেলেরা মারা গেছেন, তাদের জন্য আলাদা কোনো কোরবানি করেন নাই। নবী সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, তার জন্য করেন নাই। সাহাবাই কেরামও কখনও তাদের মৃত মা বাবা বা মুরব্বিয়ানদের জন্য আলাদা করে কোনো গরু ছাগল মহিষ বা উঁট এই জাতীয় কোনো কোরবানি করেছেন বলে কোনো প্রমাণ নেই। তো সুতরাং এই পদ্ধতি জায়েজ হলেও উত্তম পদ্ধতি হলো যে এরকম আলাদাভাবে করা, এটি পরিহার করাটাই উত্তম। আর মানে মা বাবাকে বা মৃত যারা আছেন তাদেরকে আমাদের কোরবানির সাথে অন্তর্ভুক্ত করে নেওয়া, এটি উত্তম পদ্ধতি। আরেকটা হলো যে সন্তান যত আমল করবে তো এই আমলের সওয়াব তো মা বাবা এমনিই পাবেন। তো ছেলে যখন কোরবানি করতেছে তো এই কোরবানির সওয়াব মা বাবা এমনিতেই পাবেন, মা বাবার পক্ষ থেকে কোরবানি দেওয়া হোক বা না হোক, মৃত মা বাবা এমনিতেই এটা সওয়াব পাবেন। তো আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি মাইয়াতের পক্ষ থেকে কোরবানির ব্যাপারে আলোচনা করলাম, এর মাধ্যমে মোটামুটি আপনাদের সকলের স্পষ্ট হয়েছে বিষয়টি। ওয়াল্লাহু আলামু বিসওয়াব ওয়া বিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।